কারো স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তিনি যেন কোনোভাবেই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন তা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অমান্য করলে মিলবে কড়া শাস্তি তা স্পষ্ট বাক্যে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে বাতিল হতে পারে লাইসেন্সও, হাসপাতালগুলিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কেউ যেন কোনোভাবেই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না থাকে সে ব্যাপারে বিশেষ নজর দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে রানাঘাটের জনসভা থেকে এ বিষয়ে বার্তা দেন তিনি। এদিন তিনি কড়া নির্দেশ দিয়ে বলেছেন, মনে রাখবেন লাইসেন্স বাতিল করার ক্ষমতা সরকারের আছে। পাশাপাশি এও জানিয়েছেন, আপনাদের বলছি কেউ যদি কোনো নার্সিংহোমে আপনাদের হেনস্থা করে তাহলে একটা FIR করেন, বাকিটা সরকার দেখে নেবে। কেউ যেন বদমাইশি না করে, গরিব মানুষকে হ্যারাস কর না করে, হ্যারাস করলেই থানায় গিয়ে ডায়েরি করবেন, FIR করবেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফেস।